পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বাঞ্চ কোম্পানির পড়ে থাকা সামগ্রীর মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সন্ধ্যায় বিষয়টি এলাকার বাসিন্দারা লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ ও দমকল বিভাগ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কে বা কারা এই আগুন লাগিয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গেছে, ওই ফ্যাক্টরিতে বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতী দল লোহা ও বিভিন্ন সামগ্রী নিয়ে পালাচ্ছিল। বেশ কয়েক দফায় পুলিশ প্রশাসন পাকড়াও করে তাদের। এবার সেই কারখানারই বিভিন্ন সামগ্রীর মধ্যে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়। এখনো পর্যন্ত দমকল বিভাগের বিশেষ দল আগুন নেভাতে তৎপর হয়েছে সেখানে। জীবিত অবস্থায় কি অবস্থায় আছে, কারখানাটা বন্ধ অনেকদিন আগেই হয়ে গেছে। যারা তুমি আমাদের সময় তারা যারা কম্পাউন্ডের আমলে অনেকেই যারা করেছিল তারা কপাটি করে রেখেছিল, তারপর তো সেটাও ভেঙে গেছে। এখন কি হচ্ছে না হচ্ছে এবং প্রশাসনের দেখার দায়িত্ব শুনলাম শোনা যায়। চুরি হচ্ছে দিন কখনো বেরোচ্ছে শুনছি আমরাও, এবং কারা চুরি করছে কে করছে ঠিক আমাদের বোধগম্য নয়। এটা প্রশাসনের দায়িত্ব দেখায়, প্রশাসন দেখলে আশা করি প্রশাসনের দেখবে, প্রশাসনের কাছে খবর আছে নিশ্চয়ই। প্রশাসনের তো সবটাই কর্তব্য খবরাখবর নেওয়া, বা এই আগুনটা লাগলো কী করে আজকে যখন দেখছি ফায়ার ব্রিগেডের গাড়িও এসেছে, সুতরাং নিশ্চয়ই প্রশাসনের কাছে খবর আছে। প্রশাসন তার দায়িত্ব, আশা করি প্রশাসন তার দায়িত্ব পালন করবে। এটুকুই আমাদের বলার, আর তো কিছু বলার নেই এই ব্যাপারে। এটা এই বৃষ্টির মধ্যে আগুনটা কী করে লাগলো কী না তারাই তদন্ত করে দেখছি। আপনার নাম? আমার নাম সৌমিত্র সিনহা। রানীগঞ্জ থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।